আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। বন্ধুরা, তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে। সেই সকল সিদ্ধান্তের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। একটি আপডেট হচ্ছে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার যে প্রক্রিয়া সেটি বহাল থাকছে, অর্থাৎ এবছর গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। দ্বিতীয় আপডেটটি হচ্ছে তিনটি নতুন বিশ্ববিদ্যালয়ে যুক্ত হচ্ছে। বন্ধুরা, এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত কথাবার্তা বলবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা খুবই জরুরি। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় তিনটি নতুন বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ বহাল থাকছে, এই সংক্রান্ত নিউজ প্রকাশিত হয়েছে। চলো সেই নিউজগুলো দেখে নিই। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ গুচ্ছে যুক্ত হচ্ছে আরও তিনটি বিশ্ববিদ্যালয়। 2021 সালের মতো এবারও গুচ্ছ ভর্তি পরীক্ষা থাকছে। এবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় নতুন করে আরও তিনটি বিশ্ববিদ্যালয় যুক্ত হচ্ছেন। বৃহস্পতিবার 7 এপ্রিল ইউজিসির সঙ্গে এক সভা শেষে এ তথ্য জানান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন। তিনি জানান, আমাদের আগে যে 20টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ছিল তারা থাকছে। তার মানে বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমরা তিনটি বিশ্ববিদ্যালয়ের কথা বলছিলাম, অর্থাৎ কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। সে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আলাদা হয়ে যাওয়ার কথা বলেছিল, সেই তিনটি বিশ্ববিদ্যালয় আলাদা হচ্ছে না, তারা একসাথেই থাকছে, এই নিউজে তাই উল্লেখ করা হয়েছে। শুধু তাই না, নতুন করে আরও তিনটি বিশ্ববিদ্যালয় যুক্ত হচ্ছে, অর্থাৎ এখন হবে 23 বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ নতুন করে আরও তিনটি বিশ্ববিদ্যালয় গুচ্ছে যুক্ত হচ্ছে। বন্ধুরা, কোনো বিশ্ববিদ্যালয় বেরিয়ে যাচ্ছে কিনা এখনও পর্যন্ত সেই সিদ্ধান্তটি নেওয়া হয়নি। নতুন করে যে বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছে যুক্ত হচ্ছে তাদের মধ্যে কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়। এর আগে 2021-22 শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিভিন্ন বিষয় নিয়ে উপাচার্যদের সঙ্গে নীতি নির্ধারণের আলোচনা করতে সভা বসেন উপাচার্যরা। বৃহস্পতিবার 7 এপ্রিল দুপুরে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ইউজিসির কার্যালয়ে এই সভা করা হয়। বেলা দেড়টায় চলে এই সভা। সভার ইউজিসির প্রতিনিধিসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে 2021-22 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার সুযোগ রাখা এবং সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে মতামত জানতে চেয়ে চিঠি দেয় ইউজিসি। সেই চিঠির প্রেক্ষিতে নিজেদের মতামত দিয়েছে বিশ্ববিদ্যালয়গুলো। চিঠিতে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের মতামত নিয়ে সমস্যা দেখায়, বিশ্ববিদ্যালয়ের সাথে সভা করছে ইউজিসি। বন্ধুরা, আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট, তোমরা অনেকে এর জন্য অপেক্ষা করছিলে, সেটি হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম থাকছে কিনা। হ্যাঁ বন্ধুরা, গুচ্ছ ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম থাকছে। বন্ধুরা, নিশ্চয়ই তোমরা স্ক্রিনে নিউজটি দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে 2021-22 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের কিছু শর্ত আরোপ করা হতে পারে। বৃহস্পতিবার 7 এপ্রিল বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের কনফারেন্স রুমে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইমদাদুল হক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইমদাদুল হক জানান, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব উপাচার্য এ বিষয়ে একমত পোষণ করেছেন। ভর্তি বিজ্ঞপ্তির সাথে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ প্রাপ্তদের শর্তের বিষয়ে জবিপ্রবির উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, আমাদের পরবর্তী সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে, আজকে সভায় সেকেন্ড টাইম রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধুরা, পরবর্তীতে আরও কিছু আপডেট আসবে, আপডেট পাওয়া মাত্রই অবশ্যই আমি তোমাদেরকে শেয়ার করে দিব বা জানিয়ে দিব। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।